ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং আজ আমি দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ ছোটো উত্তর তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা দু হাজার কুড়ি সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হলে এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই ভালোভাবে দেখবে প্রশ্নগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে অস্তিত্বমূলক দোষ কাকে বলে অনুষ্ঠান হচ্ছে বলীয় ব্যাখ্যানুসারে সামান্য বচনকে আশ্রয় বাক্য হিসাবে গ্রহণ করে কোনো বিশেষ বচনকে সিদ্ধান্ত হিসাবে নিষ্কাশন করা হলে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলা হয় দুই নম্বর প্রশ্ন নিঃশূন্য বচন কাকে বলে যে বচনের দ্বারা অন্তত একজন সদস্যরও অস্তিত্ব নির্দেশ করা হয় তাকে নিঃশূন্য বচন বলা হয় তিন নম্বর প্রশ্ন এ বচনের বলীয় ব্যাখ্যা কী অর্থাৎ এখানে বচনে বলীয় ব্যাখ্যা হবে SP বার ইকুয়াল টু জিরো চার নম্বর প্রশ্ন একক শ্রেণী কি যে শ্রেণীতে মাত্র একটি সদস্য বর্তমান তাকে একক শ্রেণী বলে পাঁচ নম্বর প্রশ্ন অশূন্য বা সাত্বিক শ্রেণী কাকে বলে যে শ্রেণীর অন্তর্গত অন্তত একজন সদস্যরও বাস্তব অস্তিত্ব আছে তাকে অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী বলে ছয় নম্বর প্রশ্ন শত শত বাক্য কাকে বলে যেসব বাক্য সবসময় সত্য হয় তাকে শত সত্য বাক্য বলে সাত নম্বর প্রশ্ন সত্য সত্য বচন আকার কিরূপ রূপ বা কাকে বলে যে বচন আকারের প্রধান স্তম্ভের প্রধান যোজকের সব কোটি শাড়িতে সত্য হয় তাকে শত সত্য বচন আকার বলা হয় আট নম্বর প্রশ্ন সংযোগী বচন কখন মিথ্যা হয় সংযোগী বচনে যে কোনো একটি অঙ্গবচন মিথ্যা হলে সংযোগী বচন মিথ্যা হয় নয় নম্বর প্রশ্ন আপত্তিক বচন আকার রূপ যে বচন সত্য ও মিথ্যা উভয় প্রকার নিবেশন দৃষ্টান্ত থাকে তাকে আপত্তিক বচন বলা হয় দশ নম্বর প্রশ্ন পদ গ্রাহক প্রতীক কাকে বলে সরি এখানে প্রশ্নটা হবে কাকে বলে যে কোনো বচনে উদ্দেশ্য ও বিধেয় পদের পরিবর্তে আমরা যে প্রতীক ব্যবহার করি তাকে পদ গ্রাহক বলা হয় এগারো নম্বর প্রশ্ন নিষেধক বচন কাকে বলে কোনো বচনে যা বলা হয় তাকে অস্বীকার করলে বা তাকে মিথ্যা বলে যে বচনটি পাওয়া যায় তাকে ওই মূল বচনে নিষেধ বচন বলা হয় বারো প্রশ্ন ধ্রুবক কাকে বলে যুক্তি বা বচনে যেসব প্রতীকের পরিবর্তন করা যায় না সেগুলিকে ধ্রুবক বলা হয় এর নম্বর প্রশ্ন সাত সত্তাপেক্ষক যোজক কাকে বলে সত্তাপেক্ষক বচনগুলি যেসব যোজক দ্বারা যুক্ত হয় তাদের সত্তাপেক্ষক যোজক বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন সামান্যিকরণ বলতে কি বোঝো যে প্রক্রিয়ার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু বা ঘটনা সম্বন্ধে একটি সার্বিক বা সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যিকরণ বলা হয় পনেরো নম্বর প্রশ্ন বৈকল্পিক আরোহের সিদ্ধান্তটি কি বচন আনস হবে সামান্য সংশ্লেষক বচন ষোলো নম্বর প্রশ্ন আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী আনসার হচ্ছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ সত্তর নম্বর প্রশ্ন সংযোগী বচন কখন মিথ্যা হয় না সত্য হয় আনসার হচ্ছে সংযোগী বচন আকারের প্রত্যেকটি অঙ্গ বচন সত্য হলে সংযোগী বচন সত্য হয় অর্থাৎ সংযোগী যোজক হচ্ছে কি চিহ্ন আঠেরো নম্বর প্রশ্ন বৈকল্পিক বচন কখন মিথ্যা হয় উভয় বিকল্প মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হয় উনিশ নম্বর প্রশ্ন বৈকল্পিক বচন কাকে বলে যে যৌগিক বচনের অন্তর্গত দুই বা ততোধিক উপাদান বচনকে অথবা অনুরূপ অর্থবোধক শব্দ দ্বারা শর্তযুক্ত করা হয় তাকে বৈকল্পিক বচন বলে কুড়ি প্রশ্ন নিবেশন দৃষ্টান্ত কাকে বলে একটি বচনাকার থেকে প্রাপ্ত একাধিক বচনগুলিকে নিবেশন দৃষ্টান্ত বলে একুশ নাম্বর প্রশ্ন প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় আনসার হচ্ছে প্রাকল্পিক বচনে পূর্ববটি সত্য এবং অনুটি মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হয় বাইশ নম্বর প্রশ্ন একটি বৈকল্পিক বচন নিষেধ কি বচন হয় আনসার হচ্ছে সংযোগী বচন তেইশ নম্বর প্রশ্ন ফলস্তম্ভ বলতে কি কী সত্য সারণীর যে স্তম্ভটি থেকে সত্যমূল্য নির্ধারণ করা যায় তাকে ফলস্তম্ভ বলা হয় চব্বিশ নম্বর প্রশ্ন একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় উভয় অঙ্গবাক্যের একটি সত্য এবং অন্যটি মিথ্যা হলে দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হয় পঁচিশ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন ভালো বা উত্তম ও যুক্তির একটি দৃষ্টান্ত দেওয়া আনসার হচ্ছে রাম ও রহিম উভয়ই ম্যালেরিয়া রুগী ম্যালেরিয়া রুগী রাম কইনান খেয়ে ভালো হয়েছে অতএব রাম রহিম কুইনান খেয়ে ভালো হবে যদি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো ভালো হয়ে থাকে এবং এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন বিলটি অন করবে থ্যাংক ইউ